জুয়েল কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকারই কথা। জাপানি ভিসা পেয়েছেন, এখন কেমন লাগছে আপনার? জি, আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে বাইরে পড়াশোনা করবো, তো সেক্ষেত্রে আমার জাপান ছিল সিলেক্টের মধ্যে। তো এখন আল্লাহর রহমতে আমি ভিসা পাইছি, আমি খুবই খুশি এবং আমার বাবা মা খুবই খুশি আর কি। কোন স্কুলের জন্য অ্যাডমিশন নিয়েছেন? আমি টোকিও ইউনিভার্সিটি অফ সোশ্যাল ওয়েলফেয়ারে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ কোর্সে। ঠিক আছে, আর কবে যাচ্ছেন আপনি? আমার 8 তারিখে ফ্লাইট। 8 তারিখে, ঠিক আছে। টিচাররা বা শিক্ষকরা যারা শিক্ষাদান করেন, তাদের সম্পর্কে কিছু বলুন। এখানে আসলে ডিজাইটিতে যে স্যাররা আছে, ওনারা আসলে খুবই হেল্পফুল এবং ফ্রেন্ডলি। তারা কমপ্লিট করলেন, কি মনে হয়, খুব কঠিন লেগেছে কি? না, আসলে কঠিন লাগেনি, কারণ আমার স্বপ্ন ছিল যেহেতু জাপান যাওয়ার, তো আমি আসলে সেটাকে প্রথম থেকে সহজ হিসেবে দেখছি আর কি। তো সহজ হিসেবে দেখার কারণে আমার কাছে ওটা সহজই লাগছে। আচ্ছা, এনজয়েবল লাগছে, আমি এনজয় করে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখছি। আচ্ছা আচ্ছা, আপনি এনজয় করেছেন, ইন্টারেস্টিং লেগেছে বলেই আপনি এনজয় করেছেন। খুব ভালো, খুব ভালো লাগলো। আর ডিজাইটির ডকুমেন্টেশন সম্পর্কে কিছু বলবেন কি? হ্যাঁ, এখানে আসলে যারা ডকুমেন্টেশন নিয়ে কাজ করে, আজ আহু ভাইয়ারা আছে, ওনারও আসলে খুবই হেল্পফুল। ওনারা আমাদেরকে সব কিছু, মানে কীভাবে কী করতে হবে, কী আনতে হবে, ওনারা সব কিছু দেখায় দেয় এবং বুঝাই দেয় আর কি। এখানে কি শুধু বাঙালিরাই কাজ করে থাকেন ডকুমেন্টেশন? না না, এখানে বাঙালিদের পাশাপাশি জাপানিজরাও আছে, তো কোনো সমস্যা হয় না আর কি। আচ্ছা আচ্ছা, আর ল্যাঙ্গুয়েজ কোর্সেও কি জাপানি টিচার আছেন? জি জি, এখানে স্যাররাও আছে জাপানিজ, ওনারাও পড়াশোনা করে আমাদেরকে। ডিজাইটির ভবিষ্যৎ স্টুডেন্ট যারা জাপানে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন আমাদের এখান থেকে, এবং যারা এখনও চিন্তাভাবনা করছেন জাপানে যাওয়ার জন্য, তাদের সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, আমার বলার আছে যে যদি ইচ্ছা থাকে যাওয়ার, তাহলে এটাকে ফার্স্টলি, মানে একদম যে আমি যাবই, যেতেই হবে, যতই কঠিন লাগুক ল্যাঙ্গুয়েজটা আমি যাবই। আপনি ভালো থাকুন সবসময়, আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং সফল ভবিষ্যৎ কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জি জি, থ্যাংক ইউ, ধন্যবাদ।